চুয়াডাঙ্গায় প্রতি বছরের ন্যায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ঈদোত্তর ফ্রি মেডিকেল ক্যাম্পে আয়োজন করা হয় মঙ্গলবার সকাল আটটা চুয়াডাঙ্গা ব্রিজের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এই মেডিকেল ক্যাম্প শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত ঢাকা মুগ্দা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সরকারি অধ্যাপক ডাক্তার আলমগীর হোসেন জনির তত্ত্বাবধানে চুয়াডাঙ্গার তিনজন চিকিৎসক দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীর সেবা গ্রহণ করেন সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে জেলা ও জেলার বাইরের শত শত রোগী বের করছে সকাল আটটা থেকে শুরু হওয়ায় ক্যাম্প চলে বিকাল চারটা পর্যন্ত চিকিৎসার পাশাপাশি অসহায় দরিদ্র রোগীদের ফ্রি ওষুধ সহায়তা দেয়া হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে ডাক্তার জনের প্রায় শতাধিক বন্ধু মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সরকারি অধ্যাপক ডাক্তার আলমগীর হোসেন জুনি জানান চুয়াডাঙ্গার সন্তান হিসাবে জেলাবাসীর কাছে দায়বদ্ধতা থাকে সেই জায়গা থেকেই এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা এমন উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে